নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকেও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি নতুন প্রবন্ধ। আজকের এই প্রবন্ধটাও কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রবন্ধ, কারণ দেখো আজকের এই প্রবন্ধটা এই কৃষিকেন্দ্রিক। কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশের তার যে প্রতিক্রিয়া সেই সংক্রান্ত আজকের প্রবন্ধ। দেখো এই যে আমরা প্রতিদিন মানে ক্রমবর্ধমান জনসংখ্যার যে বৃদ্ধি হচ্ছে আমাদের পরিবেশ, তো তার জন্য কি হচ্ছে, এই খাদ্য উৎপাদনটাকেও কিন্তু মানে খাদ্যের উৎপাদনটাকেও কিন্তু আমাদেরকে বাড়াতে হচ্ছে। যে জমিটা আগে এক ফসলি জমি ছিল সেখানে তিন ফসলি জমি করা হচ্ছে সার দিয়ে, মানে এক একটা ধরো আগে বেগুনের মানে ছোট্ট সাইজ ছিল ধরে নাও প্রায় 100 গ্রামের থেকে আরও কম, ধরো 100 গ্রাম বা 50 গ্রামের কাছাকাছি বা 75 গ্রাম, খুব বেশি হলে 150 গ্রাম। এখন সেই বেগুনের ওজন হয়ে যাচ্ছে ধরে নাও 500 গ্রাম বা 600 গ্রাম, 800 গ্রামের কাছাকাছি বেগুন হয়ে যাচ্ছে। শুধুমাত্র বেগুন দিয়ে আমি তো একটা উদাহরণ দিচ্ছি, এমনি বিভিন্ন রকমের কিন্তু ফলন মানে এত বড় বড় হয়ে যাচ্ছে, যার জন্য কি হচ্ছে মানুষের কিন্তু দুর্ভোগ যেমন হচ্ছে তেমন আমাদের যে চাষের জমি তাতেও কিন্তু অনেক দুর্ভোগ হচ্ছে। এবং সেই সংক্রান্ত মানে সেইটাকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই প্রবন্ধ। আজকের প্রবন্ধটা দেখো আবার শুরু করছি তোমাদের কাছে, দেখে নাও ভূমিকা বলছে যে ক্রমবর্ধমান জনসংখ্যা, অর্থনৈতিক উন্নয়ন মানে মানুষের কাছে টাকা পয়সা বাড়ছে, এবং বিভিন্ন মানে সরি বিপন্ন পরিবেশ, মানে বিপন্ন পরিবেশ মানে কি, পরিবেশ মানে পলিউশনে ভর্তি হয়ে গেছে বিপন্ন পরিবেশ, বর্তমান পৃথিবীর তিনটি সমস্যা। আবার পপুলেশন মানে কি, এই জনসংখ্যা, পভার্টি মানে দারিদ্র, এবং পলিউশন মানে তোমার দূষণ। অর্থাৎ জনসংখ্যা, দারিদ্র এবং অবনমন এগুলি একে অপরের সঙ্গে সম্পৃক্ত, মানে একে অপরের সঙ্গে কিন্তু জড়িত রয়েছে। বিশেষ করে কৃষি প্রধান ভারতবর্ষে কৃষিকে কেন্দ্র মানে কৃষিকে জীবন ও জীবিকার প্রয়োজনে উন্নত করতে গিয়ে যে উন্নত প্রযুক্তির ব্যবহার হচ্ছে মানে ব্যবহার করা হচ্ছে, তাতে কৃষি লাভজনক হলেও কিংবা তা দারিদ্র দূরীকরণে সাহায্য করলেও তা কিন্তু পরিবেশ ও জনসমষ্টির ওপর বিরূপ প্রভাব ফেলছে। তাই এ বিষয়ে সচেতনতা ও সুরক্ষা একান্ত জরুরি। মানে আগে থেকে কিন্তু এই সংক্রান্তকে পরিবেশ মানে এই কারণে যদি আমরা পরিবেশকে রক্ষা করতে পারি, তাহলে কিন্তু আমরা যে খাবারটা ধরে নাও দুদিনে খাচ্ছি সেটা আমাদের খেতে আরও বেশি দিন লাগবে, আরও 4-5 দিন লাগবে, কারণ পরিবেশটাকে আমাদেরকে কিন্তু আগে প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে, এবার দেখে নাও সবুজ বিপ্লব বলছে কি, বলছে পৃথিবীর ক্রমবর্ধমান জনসংখ্যার যে দিকে তাকিয়ে সবুজ বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন বিজ্ঞানী নরম্যান বোরলগ। পৃথিবীব্যাপী খাদ্য উৎপাদনের স্বপ্ন, খাদ্য উৎপাদনের নন্দে শয় বয়, ঠিক আছে, খাদ্য উৎপাদনের স্বপ্ন তাকে উৎসাহিত করে, মানে পৃথিবীব্যাপী খাদ্য উৎপাদনের স্বপ্ন তাকে উৎসাহিত করে। তাই তিনি চারাগাছের রোগ উন্নত বীজ তৈরির বিভিন্ন কৌশল উদ্ভাবন করেন। সেই উদ্ভাবন দেশে দেশে সবুজ বিপ্লব তথা শস্য উৎপাদনে বিপুল অগ্রগতি সূচিত করে। এই সবুজ বিপ্লবের ফলে ভারতের বহু অঞ্চলে কৃষির উৎপাদনশীলতা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমন কৃষিজীবী সমাজের উন্নয়ন ও গতিশীলও হয়েছে। এবার উন্নত প্রযুক্তির ব্যবহার দেখে নাও, বলছে কৃষিতে প্রযুক্তির ব্যবহার হয়েছে বিভিন্নভাবে। এই যে কৃষিতে আগে ধরো মানুষেরা লাঙল চালাতো, যেটা আমি দেখো উদাহরণ দিতে আসছি, যেমন লাঙলের পরিবর্তে পাওয়ার টিলার। আগে মানুষেরা ওই দুটো সামনে গরু দিয়ে লাঙল ধরে মানে এই চাষ মানে হাল চালাতো, তো এখন দেখো এখন গরু সব উঠে গেছে, মানে একদম শুধু পাওয়ার টিলার বা ট্রাক্টর চালিয়ে দিলেই হলো, ধান ঝাড়ানোর মেশিন রয়েছে প্রভৃতির ব্যবহার। আকাশের বৃষ্টির ওপর ভরসা করে বসে না থেকে আগে মানুষ কী হতো, আকাশে বৃষ্টি আসবে তারপর আগে মানে চাষাবাদ হবে, এখন এই আকাশের ওপর ভরসা করার প্রয়োজন দিন শেষ চলে গেছে। এখন ডিপ টিউবওয়েলের সাহায্যে ভূগর্ভস্থ জলের সাহায্যে অসেচ জমিতে, মানে যে জমিতে প্রায় জল থাকেই না বা বৃষ্টি হয় না বা যার যে জমিতে চাষাবাদই হয় না সেই অসেচ অঞ্চলে সেচের ব্যবস্থা হয়েছে। উচ্চ ফলনশীল চাষের জন্য বীজেরও ব্যবস্থা হয়েছে।
অল্প সময়ে ফসল পাওয়ার জন্য উন্নত বীজ ও আমদানি করা হয়েছে। কৃষিকে রোগমুক্ত করতে কীটনাশক ব্যবহারও বেড়েছে, মানে ফলে যেসব মানে কি বলবো পোকা লেগে যায়, যার জন্য এই ফসল খারাপ হয়ে যায়, সেই ফসলটাকে রোধ কর মানে ওই পোকাগুলোকে রোধ করার জন্য কি হলো ওই কীটনাশক ব্যবহার করা হলো কীটগুলোকে। বেড়েছে বেশি ফসল লাভের জন্য রাসায়নিক সারের ব্যবহার, মানুষ আস্তে আস্তে রাসায়নিক সারের ব্যবহার করতে লেগেছে এবং কৃষিতে যন্ত্রের ব্যবহার করে সুষম চাষের ব্যবস্থা ও ফলপ্রসূ হয়েছে। মানে আগে মানুষ হাত দিয়ে ওই মানে কৃষি জমিকে মানে ওই ধান বা পাট এগুলোকে কাটতো, এখন শুধুমাত্র যন্ত্রের মাধ্যমে পুরো একদম সব পুরো সাফ হয়ে যাচ্ছে, যন্ত্র চালিয়ে দিচ্ছে পুরো একদম পুরো ধান উঠে চলে আসছে। এবার দেখুন প্রত্যক্ষ প্রভাব এর উপর কী কী প্রভাব পড়েছে এর জন্য দেখে নাও। কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষকে তার চড়া মূল্য দিতে হচ্ছে, এই উন্নয়নকে গ্রহণ করার ফলে, কেননা যে কোনো উন্নয়নের ফলে পরিবেশের যে পরিবর্তন হচ্ছে তার ফলে তিনটে স্তরে তার প্রভাব পড়েছে। যেমন ধরো আমরা যে ফ্রিজ বা এসি ব্যবহার করছি, তোমরা নিশ্চয়ই জানো বা তোমরা নিজেদের পরিবেশ বইতে পড়েছো এইসব ফ্রিজ বা এসি থেকে সিএফসি গ্যাস নির্গত হয়, ক্লোরোফ্লুরোকার্বন, যেটা আমাদের মানুষের বা পরিবেশের প্রচণ্ড ক্ষতিকর। যেই গ্যাস মানে এই গ্যাসটা আমাদের যে পরিবেশ পৃথিবীর যে ওজোন লেয়ারটাই কিন্তু অনেকটাই ফাটিয়ে দিচ্ছে, আর ওজোন লেয়ারটা ফেটে গেলে তোমরা নিশ্চয়ই জানো কী হয়, ওজোন লেয়ারটা যেই গর্ত হয়ে যাচ্ছে যার ফলে ওখান থেকে যখন কোনো সূর্যরশ্মি মানে সূর্যরশ্মি যখন মানুষের গায়ে বা যে কোনো প্রাণীর গায়ে যদি পড়ে তাহলে কী হয়ে যাবে, মানুষের বা সেই প্রাণীর ক্যান্সার হওয়া অসম মানে ক্যান্সার হবেই, মানে চামড়ার ক্যান্সার, মানে ওই ত্বকের ক্যান্সার হবেই হবে। তো সেই জন্য তোমরা যদি মানে তোমরা বলতে মানে যে কোনো মানুষই যদি গাছ কেটে ফেলে তার মানে বুঝতে পারছো তো কী হবে। তো এই এসি এবং ফ্রিজ ব্যবহার দিন দিন যেভাবে বাড়ছে সেভাবে কিন্তু আস্তে আস্তে যদি কমিয়ে আনা হয় পরিবেশের কিন্তু অনেক গরমের ভাব মানে এটাও কমে যাবে, রেশটাও কমে যাবে। তোমরা নিশ্চয়ই জানো যে প্রতি বছর পৃথিবীটা দিন দিন প্রায় 1 ডিগ্রি বা 2 ডিগ্রি করে অনেকটাই মানে গরম হয়ে যাচ্ছে। গরম হয়ে যাওয়ার তার কারণটা কি, গাছ কেটে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে এসি ফ্রিজের বিপুল পরিমাণে ব্যবহার হচ্ছে। তো এবার দেখে নাও, যেমন প্রথম স্তরে প্রভাবিত হচ্ছে স্বাস্থ্য, দ্বিতীয় স্তরে প্রভাবিত হচ্ছে মানে দ্বিতীয় স্তরে প্রভাবিত হয় নাগরিক স্বাচ্ছন্দ্য, মানে মানুষের যে পছন্দ অপছন্দটা সেটা প্রভাবিত করছে, এবং তৃতীয় স্তরে প্রভাবিত হয় বাস্তুতন্ত্র ও প্রকৃতির ভারসাম্য। কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে সমাজে ও পরিবেশে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। মানে তাহলে কৃষিতে কি উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে সমাজে ও পরিবেশে মানে সমাজের সঙ্গে এবং পরিবেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব পড়েছে স্পষ্ট। কী কী প্রভাব পড়েছে দেখে নাও একটু, এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আর আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্লিজ লিখে নিতে পারো এবং তোমরা যদি 2-3 বার শোনো বা 4-5 বার শোনো ডাউনলোড করে, আমি বলছি তোমাদের কিন্তু লেখার প্রয়োজন পড়বে না, তোমরা নিজেরাই না দেখে লিখে নিতে পারবে। এবং তোমাদেরকে বলবো যে যেভাবে এখন দেখবে যে স্কুলের পরীক্ষাতে এখন নিত্য নতুন কিন্তু নতুন নতুন করে প্রবন্ধ নামকরণ করে কিন্তু প্রবন্ধ দিচ্ছে মানে লেখার জন্যে, তো সেই জন্যই বলছি কখন কোন প্রবন্ধ দেবে, তো তার জন্য তোমরা যদি আগের থেকেই প্রিপারেশন নিয়ে থাকো কিন্তু তোমাদের পরীক্ষার সময় কিন্তু এতটা চাপ পড়বে না পড়াশোনার প্রতি। তো চলো তাহলে আমি পয়েন্ট আউটগুলো বলছি। বলতে যন্ত্রের ব্যবহার মানেই দূষণ অবশ্যম্ভাবী, এই যে তোমরা ট্রাকটা চালাচ্ছ বা তোমরা যে এখন পাওয়ার টিলার চালাচ্ছে জমিতে, এর ফলে কি হয় গাড়ি থেকে ওই গাড়ির পেছন থেকে গ্যাস বেরোচ্ছে যেটা কার্বন মনোক্সাইড এবং বিভৎস পরিমাণে পরিবেশ দূষণ করে। তো ওই বা যে কোনো গাড়ির পেছন থেকে যে গ্যাস বেরোয় কালো কালো গ্যাস, যেগুলো অনেকটাই খুবই মারাত্মক গ্যাস যেটা পরিবেশের অনেকটাই অস্বাস্থ্যকর মানে করে তোলে, সেটাই বলছি যন্ত্রের ব্যবহার মানে দূষণ এবং অবশ্যম্ভাবী। তাই ডিজেল কেরোসিন প্রভৃতি ব্যবহারে কার্বন ডাইঅক্সাইড পরিবেশে বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বর কি, না ভূগর্ভস্থ জলের মাধ্যমে উচ্চ ফলনশীল ধান
গম ধান চাষ করার জন্য তো একদম জল প্রচুর পরিমাণে লাগে, তোমরা জানোই ধান গাছকে অনেক সময় জলের মানে ধান গাছ অনেক ধান গাছের অনেকটাই অংশ জলের তলায় থাকে। সেটাই বলছি, উচ্চ ফলনশীল ধান গম প্রভৃতি চাষ করার জন্য ভূগর্ভস্থ জলের ভাণ্ডার নিঃশেষ হয়ে যাচ্ছে, আর্সেনিক দূষণ এবং নানান জটিল রোগের কারণ এই ভূগর্ভস্থ জলের অত্যাধিক ব্যবহার। তিন নম্বর পয়েন্টটা কি, কৃষিতে উন্নত বীজ ব্যবহারের ফলে সেই বীজের ফসল কতটা কোন জায়গায় মানে কোন জায়গার মানুষের ক্ষেত্রে প্রযোজ্য তা না যাচাই করে সেই সব বীজের চাষ করে তার উৎপাদিত ফসলের দ্বারা মানুষের স্বাস্থ্যের ক্ষতি সাধিত হচ্ছে। মানে ধরে নাও কোন চাষের জন্য কতটা সার দেয়া প্রয়োজন সেটা তো সব মানুষেরা জানতে পারছে না। চাষিরা কী করছে, শুধুমাত্র দোকানে যাচ্ছে, সার কিনছে, চলে আসছে, কিন্তু কতটা পরিমাণ মানে কতটুকু জমিতে কতটা পরিমাণ সার দেওয়া প্রয়োজন সেটা কিন্তু তারা জানতে পারছে না। যদি মাত্রাতিরিক্ত সার দিয়ে দেয় সেক্ষেত্রে কী হয়ে যাবে, এই যে ওখান থেকে যে ফসলটা পাওয়া যাবে সেখানে কিন্তু প্রায় মানে সেসব ফসলে অনেকটাই বিষের পরিমাণটা অনেকটাই ক্যারি করবে, যেখানে আমাদের ওই সব ফসল খেলে আমাদের রোগ কিন্তু অবশ্যম্ভাবী। তো এখন তো সংকর প্রজাতির নানা ফসল বহু মানুষের জৈবিক ক্রিয়াকে বিপদে চালিত করছে। সংকর প্রজাতির ফসল তোমরা নিশ্চয়ই জানো, ধরো কি বলবো, ধরো সংকর প্রজাতি মানে কি মিশ্র, ধরো একটা কম দামি চালের সঙ্গে একটা বেশি দামি চাল মিশিয়ে মানে ওই চাল মিশিয়ে একটা সংকর প্রজাতির একটা ধান উৎপন্ন করলো, মানে সেই সব ধরনের ও জিনের পরিবর্তন করছে, মানে সেই সব ধান বা সেই সব ধানের মধ্যে তারপরে আবার যদি স্প্রে করে কীটনাশক দেওয়া হয় সেক্ষেত্রেও সেই সব জিনিস খেলে অনেকটাই মানুষের ক্ষতি সাধন হচ্ছে। চার নম্বর পয়েন্টটা কি, কৃষিতে রাসায়নিক সারের ব্যবহার মানুষের স্বাস্থ্য ও প্রাকৃতিক পরিবেশকে কিন্তু দূষিত করছে, এবং কারণ হচ্ছে ধরো এই রাসায়নিক সার যখন মাটিতে দিচ্ছে এবং মাটির সেক্ষেত্রে কী হচ্ছে, অনেক পোকামাকড়ও মারা যাচ্ছে, কেঁচোও মারা যাচ্ছে, এবং কেঁচো যেহেতু মাটির অনেকটাই উপকারে আসে, মানে যেগুলো ফুটি ফাটাতে কেঁচো ঢুকে যার জন্য অক্সিজেন ঢোকার একটা ভালো রাস্তা করে দেয়, সেক্ষেত্রে কেঁচোগুলো মরে গেলে কী হয়ে যাবে, মারা গেলে কী হয়ে যাবে, ওই সব আর মাটিতে অক্সিজেন ঢুকবে না এবং সেক্ষেত্রে গাছপালারও ফলে ফসলটা কমে যাবে, মাটির জৈব গুণাগুণ কিন্তু নষ্ট করছে এই রাসায়নিক সার দেওয়ার ফলে। কৃষিতে কীটনাশকের ব্যবহার মানে কৃষিতে যে আমরা কীটনাশক ব্যবহার করছি মানে প্রায় তো বিষের মতনই, কীটনাশকের ব্যবহার শুধু বর্তমানে নয় আগামী দিনেও ভয়ঙ্কর বিপদ রেখে আনবে। কীটনাশক, ছত্রাক, আগাছানাশক হিসেবে সমগ্র বিশ্বে প্রায় 5,000 প্রকার ভিন্ন ভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, বুঝতেই পারছো কী অবস্থা। এবার দেখেন, হ্যাঁ, ক্লোরিনেটেড হাইড্রোকার্বন, অর্গ্যানোফসফরাস যৌগ, এই দুটি কীটনাশকের মধ্যে ক্লোরিনেটেড হাইড্রোকার্বন সহজে বিনষ্ট হয় না, তার মানে সহজে কিন্তু বিনষ্ট হয় না, বুঝতেই পারছ। একটুখানি তুলে নিচ্ছি, হ্যাঁ, অর্থাৎ এরা পরিবেশে অবিকৃত অবস্থায় দীর্ঘদিন থাকতে পারে ও খাদ্য শৃঙ্খলের মধ্যে জমতে থাকে। তো এই কীটনাশক রাসায়নিক পদার্থ মানুষের দেহে প্রবেশ করার ফলে টিউমার হচ্ছে, ক্যান্সার হচ্ছে, চর্মরোগ এবং হৃদরোগ মানে চর্মরোগ চামড়ার রোগ হচ্ছে, বুঝতেই পারছো, প্লাস হৃদরোগ মানে হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যাচ্ছে, ইত্যাদি বিভিন্ন ঝুঁকির সৃষ্টি হয়। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলিতে মানে আমাদের মতো উন্নয়নশীল দেশ মানে কি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, এগুলো সবই কিন্তু উন্নয়নশীল দেশ, শ্রীলঙ্কা রয়েছে, তো এগুলো সবই উন্নয়নশীল দেশ। এই উন্নয়নশীল দেশগুলিতে কৃষিকাজে নিয়োজিত শ্রমিকরাই কীটনাশক ঔষধ প্রয়োগ করে, কীটনাশক স্প্রে করার সময় শ্বাসের সঙ্গে তার দেহে প্রবেশ করে, এবং তারা কিন্তু কোনো প্রিকুয়েশন নেয় না, তারা মানে যে গামছাও যে নাকে বাঁধতে হয় তারাও সেটাও করে না, কিন্তু জাস্ট স্প্রে করে দিচ্ছে, এবং স্প্রে করার সঙ্গে সঙ্গে সেই সেটা তো নিজের শরীরেও তো প্রবেশ করছে, যেটা কিন্তু মানুষের অনেকটাই ক্যান্সারের দিকে চালনা করে। তো এই কীটনাশক কি বিষক্রিয়া এবং অপুষ্টির সংমিশ্রণ জটিলতা বৃদ্ধি করে, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কীটনাশকের বিষক্রিয়ায় শিকার হয় এবং অনেকের মৃত্যুও ঘটে। তো আবার
আগাছা নাশকের ফলে কেঁচোর মৃত্যু ঘটায়, মাটির উর্বরতার শক্তিও কিন্তু নষ্ট হয় এই আগাছা নাশক দিলে। এবার দেখে না পরোক্ষ প্রভাব, এটা তো এর আগেরটা তো গেল পরোক্ষ প্রভাব, সরি প্রত্যক্ষ প্রভাব, তাই তো? হ্যাঁ, এবার হচ্ছে পরোক্ষ প্রভাব। কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহারের পরোক্ষ প্রভাব যথেষ্ট। যেমন উন্নত যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষিতে যুক্ত মানুষেরা বেকার হচ্ছে। যত যন্ত্রপাতি মানে আমরা ব্যবহার করছি কৃষিতে, সেক্ষেত্রে কী হচ্ছে, মানুষ বেকার হয়ে যাচ্ছে, দেখা দিচ্ছে ছদ্ম বেকারত্ব। এই বেকাররা নানা অসামাজিক ক্রিয়ায় নিজেদেরকে জড়িয়ে ফেলছে, চুরি করছে, ডাকাতি করছে, তাই না? এরা এগুলো সব অসামাজিক কাজ। দু নম্বর কি, লাঙলের ব্যবহার কৃষিতে বন্ধ হওয়ায় গরুপালক প্রায় বন্ধ হয়ে গিয়েছে। গরুপালক মানে কি, এই যে রাখাল বালকেরা মানে রাখাল মানুষেরা যারা গরু পালন করতো, তাদের কিন্তু প্রায় চাকরি বন্ধ হয়ে, মানে তারা যে কাজটা করতো সেই পশুপালন অনেকটাই বন্ধ হয়ে গেছে। এর ফলে কৃষিতে জৈব সার হিসেবে গোবরের ব্যবহার কমে যাচ্ছে। শুধু তাই নয়, গ্রামীণ জীবনে গরু পালন যে একটা পেশা ও জীবিকা ছিল তা বিলুপ্ত হতে চলেছে। তিন নম্বর পয়েন্টটা কি, কৃষিতে যুক্ত মানুষেরা যন্ত্রের ওপর নির্ভরশীল হওয়ায় তারা কায়িক শ্রম থেকে বিচ্যুত হয়ে অলস ও যান্ত্রিক হয়ে পড়েছে। মানে কৃষিতে যারা সব মানুষ, চাষিরা দেখতে পাচ্ছে আগে এত খাটনি করে দুটো গরু নিয়ে আমরা লাঙল চালাচ্ছি, এদিকে যেই যন্ত্র চলে এলো তারা কি ভাবলো, থাক 100 টাকা দিয়ে তেল দিয়ে যদি আমার পুরো জমিটাই যদি চষা যায় তাহলে তো হই, মানে অনেকটাই কাজকর্ম কমে গেল, তাই না? তো এই যান্ত্রিকতা অভিশাপ হয়ে দেখা দিচ্ছে। আশা করি বুঝতে পারছো কতটা সহজ পদ্ধতিতে লেখা রয়েছে। চার নম্বর পয়েন্টটা কি, উন্নত প্রযুক্তি ব্যবহারে খরচ উত্তরোত্তর এতই বাড়ছে যে সাধারণ মানুষের পক্ষে এত খরচ করে কৃষিকাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। যারা বাধ্য হয়ে যারা বাধ্য হয়ে খরচ বেশি করছে তারা উৎপাদিত সামগ্রী থেকে সেই খরচ তুলতে পারছে না। ধরো আগে এই লাঙল চষে যে খরচাটা, মানে ধরো যেটা 50 টাকায় হয়ে যেত সেটা কি তোমাদের, মানে 50 টাকা খরচা করে একটা মানে জমি চষা যেত লাঙল দিয়ে, মানে দুটো গরুকে জাস্ট এই খড়টর খাইয়ে দিলে বা একটু ফ্যানট্যান খাইয়ে দিলে তারা পুরো জমিটা চাষ করে ফেলতে পারতো, মানে চষে ফেলতো। কিন্তু সেই জায়গায় যখন আমরা ট্রাক্টর আনছি, সেই ট্রাক্টরের পুরো তেল খরচা প্রায় ধরে নাও 500-1000 টাকা হয়ে যাচ্ছে। তো এইটাই বলছে, খরচ তুলতে না পেরে কেউ কেউ হতাশায় আত্মঘাতী হচ্ছে, কেউ সুসাইড করছে। এর ফলে কি, কৃষিজাত সামগ্রীর মূল্য বৃদ্ধি হচ্ছে, মানে এর ফলে কি, এই যে ফলনটা হচ্ছে তার ফলে কি হচ্ছে, তার দাম বাড়ছে। এবং কৃষিতে কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, মানে কি এতই যে কীটনাশক দিচ্ছে তার ফলে কি মানুষের স্বাস্থ্যের ওপর প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব ফেলছে, ঠিক আছে, প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব ফেলছে। মাঠে কীটনাশকের ব্যবহারের জল ও মাছের ক্ষতি হচ্ছে। মাঠেতে আমরা যে কীটনাশক ব্যবহার করি তার জন্য কী হচ্ছে, জল এবং মাছেরও ক্ষতি হচ্ছে, কারণ ওই মাঠের জলটাই তো আবার বয়ে চলে যাচ্ছে পুকুরে বা নদীতে চলে যাচ্ছে। চলো তাহলে এই পরোক্ষ প্রভাবটাও শেষ হয়ে গেল, এবার উপসংহারে আসা যাক। পরিবর্তনের পথেই সভ্যতার বিকাশ হয়, কিন্তু সেই বিকাশ যদি প্রগতি না হয়ে পরাগতি হয়, সেই উন্নয়ন যদি অবনমনের কারণ হয়, তাহলে সেই প্রগতি ও উন্নয়ন সম্পর্কে একটি প্রশ্ন থেকেই, মানে একটি প্রশ্ন এসেই যায় কি না, কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার আমাদের উন্নয়নের দিশা দেখালেও, তাহলে কি কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার আমাদের উন্নয়নের দিশা দেখালেও তার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পরিবেশ ও মানব সমাজে যে সর্বব্যাপক সে বিষয়ে কোনো সন্দেহ থাকে না। এজন্য চাই সচেতনতা, সংশ্লিষ্ট সেকেলের সদিচ্ছা, সদিচ্ছা ও সচেতনতাই পারে যে কোনো অবনমনকে প্রতিহত করতে, মানে অবনমন মানে ওই দূষণকে প্রতিহত করতে। এ বিষয়ে প্রত্যাশা পয়রা ফোলা তয়জা ফোলা আকার তালবে সয় আকার আছে, এটা তালবে কিছু না, প্রত্যাশা মানে এই বিষয়ে প্রত্যাশা করা ছাড়া উপায় কি। তাহলে বুঝতেই পারছো আজকের প্রবন্ধটা এখানেই শেষ হয়ে গেল। তাহলে কি, এর জন্য চাই সচেতনতা, সংশ্লিষ্ট সকলের সদিচ্ছা, এবং সদিচ্ছা ও সচেতনতাই পারে যে কোনো
অবনমনকে পরিত্যাহত করতে। এ বিষয়ে প্রত্যাশা করা ছাড়া আর উপায় নেই। তো দেখো প্রবন্ধটা কিন্তু এখানেই শেষ। আজকের এই প্রবন্ধটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখো আজকের এই প্রবন্ধটা অনেকটাই বড় হয়ে গেছে, এবং তোমাদেরকে বলে রাখবো যে এই যে কৃষিতে মানে কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও পরিবেশে তার প্রভাব, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের বাস্তব জীবনের ক্ষেত্রেও। তোমরা যদি কিছু জানতে চা মানে অনেক শেখো এখান থেকে, যদি কিছু শিখে থাকো অবশ্যই কমেন্ট করো, আর একটা জাস্ট লাইক করে দিও, তাহলে আমি অনেকটাই খুশি হব। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো পড়াশোনা নিয়ে। ততক্ষণের জন্য খুব আবার বলছি ভালো থেকো, চলো বাই।